নমস্কার বন্ধুরা, নমস্কার। চলো যাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে দুপুরবেলা কি আছে বল দেখি। এটা হচ্ছে ডিম কারি, ডিমের কারি, আর এটা হচ্ছে চিকেন কষা, আর এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল, এটা চাটনি। মানে আজকে শর্টকাটে একরকম বলতে গেলে মাছ মাংস ডিম, তাই তো? মানে এক ধরনের বলতে গেলে মাছ মাংস ডিম, আর চাটনি তো শেষ পাতে একটু লাগে, ব্যাস, আর কিচ্ছু নেই। তা আমাদের চ্যানেলটা শুরু করি। তা বন্ধুরা অনেকেই কমেন্ট করে বলেন, দিদি তুমি টিপটা ব্যাকা পড়ো কেন, এত উঁচুতে পড়ো কেন? এটা আমার টিপ নয়, এটা হচ্ছে তিল বলে, তিল আঁচিল বলে না। আঁচিল হলে ডাক্তার আমি দেখেছি, আঁচিল হলে ওষুধ দিয়ে হোমোপ্যাথি ওষুধে ফেলানো যেত, এটা আঁচিল না। অনেকে দেখবেন এইখানে থাকে, চোখের ওপর, চোখের নিচে, এখানে সেখানে থাকে না, বড়ো কালো রঙের, কিন্তু এটা নরম, ইটের মতো শক্ত না, নরম। খুব ছোট্ট ছিল, সর্ষে দানার মতন। আমার যত বয়স হচ্ছে তত এটা বড় হয়ে যাচ্ছে, আগে কিন্তু বোঝা যেত না, টিপ টিপ পড়া যেত, কিন্তু এটা পড়লে আবার যদি আমি একটা তার নিচে আর একটা টিপ পড়ি তখন আরও বিশ্রী লাগে। তার জন্য টিপটাও আমি খুবই কম পড়ি, অ্যাভয়েড করেই চলি, আর যেহেতু এটার জন্য, তাই তো? তাহলে অ্যাকাউন্ট কর, 3, 2, 1 স্টার্ট। যেটা আমি নিলাম সেটাই তুই নিলি, যে বন্ধুরা মাছটা দেখ, মাছের ঝাল। দারুণ মাছটা, দেখ একটু মুখে দিয়ে, মাছটা দিয়ে মনে হচ্ছে প্রভাত খাওয়া যাবে, এরকম কাঁচা লঙ্কার গন্ধটা দারুণ হচ্ছে। মাছটা ঝোলটা কেমন হয়েছে? কোনো স্বাদ পাচ্ছি না। পাসনি? খাওয়া পাবি। দারুণ হচ্ছে। তেলাপিয়া তো আর বলে, ওরা তো এগুলো লাইলেন্টুকাই হয়, তাই না? দেখো এই মাছগুলো ডিম মাছ। কাটানো না কেন গলায়? জানি না পরের রান্নাগুলো কেমন হবে। মাছটা তো খুব টেস্ট খেলাম, ডিম পড়ল তো, ডিম পড়েছে। কাটা বেঁচে খাক। পরিষ্কার করে খাবি কিন্তু মাছ, নষ্ট করবি না। মাছ হচ্ছে আমার খুব প্রিয়, আমি ছোটবেলায় শুধু মাছ ভাতই খেতাম। আমার যতটুকু মনে আছে বিয়ের আগের কথা, মাছ ভাতই খেতাম, আর একদম ছোটোবেলার কথা। আমার বাবা বলে শুধু নাকি আমি মাছের ঝোল দিয়েই ভাত খেতাম। এখনো স্বাদ পাসনি কিছু? ওরা মাছের স্বাদ পাবেও না, ওরা কেউ মাছ পছন্দ করে না। বন্ধুরা এবার চিকেন নিয়ে নিলাম, চিকেন লেগ পিস। ভালো হয়েছে। কাটা মাটা সমেত মাছ সমেত ফেলে দিলি কিন্তু। নে না ডিমটা, নে না ডিমটা দিয়ে খা না। বাবু ডিমটা দিয়ে আগে খেলি না কেন, কি হয়েছে? খুব ভালো হচ্ছে রান্না বান্নাগুলো। খাচ্ছ কেন? হ্যাঁ খা না, খেয়ে নে, কথা বলবে। জলটা খাই। এই যে আওয়াজ শুনলে হচ্ছে আমাদের বাড়ি ভাড়াটে। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। আর সব ডিমটাও দুর্দান্ত হয়েছে দেখ। দারুণ হয়েছে। টিস্যু দেবো? না কি ভালো সব রান্নাগুলো খেলাম, তৃপ্তি ভরে খেলাম, সত্যি কথা বলে আজকে খাওয়াগুলো তৃপ্তি ভরে খেলাম। পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেলাম, তৃপ্তি ভরে খেলাম, রান্নাগুলো ভালো হয়েছে, বেশি ঝোলঝালি হয়নি, অল্প অল্পর মধ্যে ভালোই খেলাম। করতে একটু কষ্ট হয়, আমার কবে কখন শেষ? কখন শেষ? আমি তো বললাম যে আমার শেষ হয়ে গেছে। নিয়ম হচ্ছে আ করে মুখে দেখানো। চাটনিও শেষ। তা আমি জিতে গেছি। কেন? আমার খাওয়া অনেক আগেই কম। তা তুমি আ করনি কেন? কেন আমি কথা বলতে বলতে ভুলে গেছি। তাহলে হেরেছ। আমি এটা হারিয়ে নি বাবু। হা করনি কেন? করাটাই মানে হচ্ছে তোমার খাওয়া সব শেষ হয়ে আছে। আমি কথা বলতে বলতে ভুলে গেছি। তো ভুলে গেছো কেন? তুই তো এখনো খাচ্ছিস। তাহলে তো হার। পানিশমেন্ট নেব না নাকি? তো তোর মনে হচ্ছে তুই জিতেছিস? তোর বিবেক, এই যে বিবেক, এখানে বিবেক থাকে, বিবেক বলছে তুই জিতেছিস। হ্যাঁ যা বলো তাড়াতাড়ি বল। কি বলবো বন্ধুরা, আমরা পরিষ্কার করে আলোচনা করে ফিরে আসছি। বন্ধুরা হচ্ছে পানিশমেন্ট নিয়ে চলে এসেছি। তেঁতুল, তেঁতুল খায় প্রচুর। দাদা হচ্ছে তেঁতুল খাও। তোর মন চাইলে তো পানিশমেন্ট। এটা তো পানিশমেন্ট বলে না, এটা খাওয়াচ্ছি একটা জিনিস, পছন্দের জিনিস তো খাওয়াচ্ছি না। যেহেতু আমাদের চ্যানেলের ভিডিওতে আটাই আগে দেখাতে হয়, অনেক সময় এই আয়ের জন্য অনেক মানে আগে করা পড়েনি সেকেন্ডের জন্য কিন্তু অনেক পানিশমেন্ট দিতে হয়েছে। অতএব আমাকে তাই মেনে নিতে হলো, যেহেতু আমি আ করতে ভুলে গেছি। আমি কি যেন কথা আপনাদের সাথে বলতে বলতে কি কথা বলছিলাম রে? কে জানে কি কথা বলছিলাম, না সে মনেও থাকে না এখন আমার কিছু। ওই কথা বলতে বলতে না আ করা ভুলে গেছি। ও তৃপ্তি খাওয়া খাচ্ছিলাম, এই সেই কত কথা বলতে বলতে আমি ভুলে গেছি। খাও খাও এই তেঁতুল খেতে হবে এখন আমার, এই গন্ধেই আমার যেন কেমন করছে। পুরোটা খাও, একটু নুন না কিনি না, হ্যাঁ একটু নুন নি। কি ভয়ানক পানিশমেন্ট, হালবা না। চেবাও দুধুলটা দাঁতে দিয়ে চেবাও, চুচ্ছ কেন চেবাও, এখানকার চেবাও দাঁতে দিয়ে, দাঁত নেই তো চেবাও চিবাবা চেবাও। পুরো তেঁতুলটা খেলো না তুই, একটা পিস খেয়ে পুরো দেখা তো কি বলা বলো, পুরো শিশি ধরে গেছে। এমনি আমার কতগুলো দাঁত তুলে ফেলেছি, ফুটো ফুটো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, পোকা দাঁত বলে না, গোড়া গোড়া দাঁত তোলা হয়ে গেছে। তারপর এখন এগুলো সেই আমার দাঁত তো ভালো না, এগুলো খাওয়া যায় বলো? আমি কিন্তু খাওয়াতে হারিনি, আমি কিন্তু অন্য মানুষকে হেরে গেছি। যাই হোক, হেরে তো গেছি যখন পানিশমেন্ট নিয়ে নিলাম। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব আগে করবে, ঠিক আছে? তো আজকের মতো টাটা। কিন্তু নেক্সট দিন যদি ও মানে কী করে আমি করলাম না, আমি মানে এখনও হতভম্ব হয়ে রইলাম, আমি করলাম না কি করে। আর ও সেটা খেয়াল করছে যে মা করেনি, হ্যাঁ ও সেটা খেয়াল করেছে যে মা করেনি, ওই জন্য ও আগে করে দিল। কিন্তু আমি কি করে অন্য মানুষকে হয়ে গেলাম। আমি কিন্তু ওই জন্য কথা কম বলি, আমি কথা কম বললে আমার সব ঠিক থাকে, কথা বলেই কিন্তু আজকে গন্ডগোল হয়ে গেল। ঠিক আছে, তো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে কোনো একদিন।